আপনি ভয় পাচ্ছেন কবর নিয়ে কেন আপনি ভাবছেন কি করছেন হাশর নিয়ে করে জান না প্রেম নিয়ে করে জান না আল্লাহর মহব্বত নিয়ে শুনলে অবাক হয়ে যাবেন মূসা নবীর একজন উম্মতকে হাজার অপরাধ করার পরও আমার আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি ঘোষণা করে দিবেন হাশরের ময়দানে আরো জোরে বলেন না রে ভাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার ফেরেশতা বলবে রব্বে করিম তার গুনাহ তো অনেক বিশাল জাহান্নাম তার স্থান জান্নাত দিচ্ছ কেন এবার আপনার আল্লাহ আমার আল্লাহ কি বলবে জানো ফেরেশতা শুনো সে একদিন রাতের বেলা ঘুমের সময় ডান কাত থেকে বাম কাত মনোযোগ আছে মনোযোগ আছে দেখেন আল্লাহ মাফ করার জন্য কত আগ্রহী বান্দাকে মাফ করার জন্য কত আগ্রহী ডান কাত থেকে বাম কাত হওয়ার সময় ঘুমের ভিতর একবার আমাকে আল্লাহ বলে ডাকছিল ওই আল্লাহ ডাকটা আমি কবুল করছি সারা জীবনের গুনাহ মাফ করে দিছি কারণ আমি তো সর্বক্ষমতার অধিকারী বলেন না সুবহানাল্লাহ